জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল, খতমে কোরআন ও আলোচনা সভা সম্পন্ন করেছে বাংলাদেশ তাঁতি লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। 29 আগস্ট বিকাল 5টায় চট্টগ্রাম তাঁতি লীগের কার্যালয়ে এই অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ তাঁতি লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক পরিমল দেবের সঞ্চালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতি লীগের আহ্বায়ক দিদারুল আলম দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহানউদ্দিন ইমরান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী, দক্ষিণ জেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন, মোহাম্মদ আলিমউদ্দিন, বাংলাদেশ তাঁতি লীগ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার জয়নাল আবেদিন অনু, সাধারণ সম্পাদক ও সাগর এভিয়েশন হজ কাপেলার স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সহসভাপতি আবুল কাশেম, পদুয়া ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি ও মহিলা উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী সাব্বির আহমেদ, আমিরাবাদ ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম, সাধারণ সম্পাদক এস এম নাসিরউদ্দিন, সহসভাপতি মোহাম্মদ রায়হানউদ্দিন, পদুয়া ইউনিয়ন তাঁতি লীগের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এহসানুল হক, চরম্বা তাঁতি লীগের আলহাজ মাওলানা হেলালউদ্দিন, আলহাজ আলী আহমেদ, আলহাজ কামালউদ্দিন সহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শিহাবুদ্দিন, কর্ণফুলী সংবাদ। বিশ্ববাসীরা